কালকে গেছিলাম বাজারে, মানে পুজোর শপিং আরো কিছু কেনাকাটা করতে। তো আমার জন্য আমি কিনলাম, দেখতে চাও তোমরা? দেখতে থাকো। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইট ম্যাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। এখন বাজে সকাল ঠিক 7টা, তোমাদেরকে ঘড়িতে একটু দেখিয়ে দিই। সকাল 7টা 20, এই যে 21 বাজে, মেম এখনো রেডি হয়নি, আর মেমের খাবার ওই যে এখানে আছে, মেমের পাপার খাবার কমপ্লিট হয়ে গেছে। আমি পরোটা দিয়ে আর একটু চা দিয়ে খেয়ে নিয়েছি, আর মেমকে খাওয়াবো। মেমের টিফিন টিফিন সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, পিছনে পিছনে পরে গুছাবো। কিন্তু তার আগে একটা প্রবলেম হচ্ছে, আজকে মেমের এক্সাম আছে, ম্যাথ এক্সাম আছে, কিন্তু বাইরের ওয়েদার দেখবে, দাঁড়াও তোমাদের একটু বাইরের ওয়েদারটা দেখায়। মেমের এখনো মেম বিধিকিস্তি ওয়েদার, টিপ টিপ করে কিন্তু বৃষ্টি পড়ছে না, একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। মানে এর মধ্যে থেকে 20 মিনিটের রাস্তা ওর স্কুলে যেতে লাগবে, তো জানি না ও কী করে ও বাইকে করে যাবে। তো দেখি কী ব্যবস্থা করা যায়। আমি ভাবছি কী করে যাবে সেটাই ভাবছি। রেনকোটটা বার করে নিয়েছি, কিন্তু রেনকোটে কি বৃষ্টি মানাবে? প্যান্ট নেই, শুধু রেনকোটটা হাঁটু পর্যন্ত, জানি না কী হবে। আমি বললাম জুতোটা ওইখানে গিয়ে খুলে নিস, ওখানে গিয়ে পরে নিস জুতো আর মোজাটা, দেখি কী হয়। 7:30 বাজতে গেলে ওকে রেডি করিয়ে দিই ঝটপট করে, তারপরে আমি আসি তোমাদের সাথে আবার কথা বলতে। তো চলো, মেমকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর ঝটপট করে ওর ব্যাগটা আমি গুছিয়ে নিচ্ছি, কারণ এটা স্কুলের ব্যাগ ছিল। আমি ওর টিউশনের ব্যাগটা একটু ছোটোখাটো ছিল, রেনকোটের মধ্যে অ্যাডজাস্ট হবে, তাই স্কুলের ব্যাগটা আমি রেখে মেমের টিউশনের ব্যাগটাতে আমি স্কুলের বইটা ভরে দিলাম, যাতে ওর পিঠে নিলে ও রেনকোটের সাথে কভার হতে পারে আর কি, ব্যাগটা কভার হতে পারে বৃষ্টিতে যাতে না ভেজে। আমি জানো তো ওকে কীভাবে পাঠিয়েছি, প্রথমে রেনকোট প্যান্টের সাথে, মানে ফুল আমি হাফ প্যান্ট পরিয়েছি, হাফ প্যান্ট বলতে যে হাঁটু পর্যন্ত প্যান্টগুলো ওগুলো পরিয়েছি, ওর সাথে আমি স্কুলের ড্রেসটাকে গুঁজে দিয়েছি, কারণ রেনকোটের প্যান্ট নেই। তো স্কুলের ড্রেসটা যদি আমি মানে আর কি না গুজে এমনি নর্মাল ছেড়ে দিই তাহলে ভিজে যাবে। আমি তাও ভরসা করি না, আমি এক্সট্রা একটা স্কুল ড্রেস পাঠিয়ে দিচ্ছি, ওর তো মোটামুটি 2টো স্কুল ড্রেস থাকে, তো একটা ধুয়ে আরেকটা পরা যাবে এরকম, তো সেইটাই আমি পাঠিয়ে দিয়েছি, যদি ভিজে যায় তাহলে ওইটা ও পরে নেবে। তো চলো, আমি অপেক্ষায় আছি যে ওর পাপা এসে বলবে যে না সুস্থভাবে গেছে। ওর পাপাও কিন্তু রেইনকোট নেই, ওর পাপা ছাতা মাথায় দিয়ে গেছে। আমি যে তোমাদেরকে ভিডিও করে দেখাবো, বাইরে প্রচণ্ড বৃষ্টি, আমি ছাতা মাথায় নিয়ে গিয়ে গেটের বাইরে ওকে তুলে দিয়ে তারপরে এসি, বেশি অসুবিধা হবে না, যেহেতু ওর কাকা স্কুটি নিয়ে গেছে। তো স্কুটি না নিয়ে গেলে, বাইকে করে গেলে পেছনে বসে যেতে সত্যি একটু অসুবিধা হতো, তো যাই হোক স্কুটিতে গেছে, সামনে দাঁড়িয়ে গেছে, কোনো অসুবিধা হবে না। তো মেমের টিফিনে আজকে আমি টুকিটাকি খাবার দিয়ে দিয়েছি, আর ওর পাপাকে বলেছি বাইরে থেকে কিছু একটা কিনে নিতে। ঘটনা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি না তোমাদেরকে কালকের একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে চাই, কারণ না কালকের ক্লিপটা যদি তোমরা না দেখো তাহলে আজকের ভিডিওটা তোমরা কিচ্ছু বুঝবে না। আগে কালকের বিকেলের ক্লিপটা তোমরা একটু দেখে নাও, কালকে আমি বিকেলে স্পেশাল আজকে যে ব্লগটা মানে তোমাদের থাম্বনেইল দেখে এসেছো সেটা কালকে থেকে আমি স্টার্ট করেছিলাম। কালকে তোমাদের যে ইন্ট্রোটা ভালোভাবে দেওয়া হয়নি তাই আমি আজকে ইন্ট্রো দিতে চলে এসেছি, আর কালকের ক্লিপটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, তারপরে মেন ভিডিওতে আমি চলে আসছি। চলো, এখানে দেখছো বিকেলে আমি রেডি হয়ে গেছি, এখন বাজে ঠিক 5টা, আর আমি ঝটপট করে রেডি হয়ে নিলাম একটাই কারণে, আমার তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ আমার মেমের পড়াও আছে আবার রাত্রে রুটিও করতে হবে। 5টার সময় যাচ্ছি, তার মানে আস্তে আস্তে মিনিমাম 8টা বাজবেই, কি কিচ্ছু কেনা যায় না তবুও টাইম চলে যায়, কারণ না 10টা বেছে 1টা নিতে হবে, নাহলে ওই ওইটা পর এটা কাদা বলছি, এটা কাদা কাদা তো যাচ্ছি আজকে আবার সেকেন্ড ডেতে পুজোর কেনাকাটা করতে, টুকিটাকি যারা যারা বাকি আছে, মেয়েদের জিনিস এখন কিনবো না, মেয়েদের জিনিস সব পরেই কেনাকাটা হবে, তো বাচ্চাদের জিনিসটাই আগে কেনাকাটা হচ্ছে। তো চলো, আমি যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু আমাদের ফুল গাছগুলো একটু শেয়ার করতে চাই, কেননা মেমের পাপা এখনও রেডি হয়ে নামেনি, তো ভাবলাম চলো, কেননা আমি তোমাদেরকে আমাদের উঠোনে যে যে যা যা গাছ লাগানো হয়েছে, কী কী ফুল গাছ লাগানো হচ্ছে সব তোমাদেরকে একটু শেয়ার করে দিই। তো চলো,
জিনিস বাছাই করব, কি কি বাছাই করছি আর কাদের কাদের জন্য আজকে আবার কেনাকাটা করব, বাড়িতে গিয়ে আমি তোমাদেরকে সব বলবো। আমার নিজের জন্য কি কিছু নেব? আচ্ছা আচ্ছা, এখন কিছু বলবো না, আমি বাড়ি গিয়ে তোমাদেরকে সব বলছি। আগে দেখো আমরা কি কি কেনাকাটা করছি, কি কি জিনিস আমরা চুজ করছি। চলো তাহলে সাথে থাকো আর দেখতে থাকো। কালকে গেছিলাম বাজারে, মানে পুজোর শপিং আরো কিছু কেনাকাটা করতে, তো আমার জন্য আমি কিনলাম, দেখতে চাও তোমরা, দেখতে থাকো। আর আমি কেন গেছিলাম, কি কি কিনলাম সব তোমাদেরকে বলবো, কিন্তু কাদের কাদের জন্য কিনেছি। আচ্ছা ঠিক আছে, চলো তোমাদেরকে বলেই দিই। আমার ভাইয়ের জন্য কেনাকাটা করতে গেছিলাম, তো আমার মাসির মেয়ের জন্য কিছু কিনেছি, মানে ওদের বাড়ি হয়ে আমার ভাইকে আমরা দেখতে যাব। তো অনেক বছরই আমার মাসির নাতনিকে কিছুই দেওয়া হয় না, তো যার জন্য এবার কিছু কিনেছি। আরও কিছু অনেক কিছু কেনাকাটা বাকি আছে, মানে একদিনে সম্ভব হয়ে পারে না, পুজোর মোটে আর ধরো 40 দিনের মতন বাকি আছে, তো 40 দিন 40 ডেজের মতন বাকি আছে, তো 40 দিনের মধ্যে আরও সব কেনাকাটা আমার কমপ্লিট করে নিতে হবে। তো আমার জন্য আমি কিনিয়েছি, জাস্ট এ মিনিট আমি আগে দেখাই, তারপরে তোমাদেরকে সব কথা বলছি। এই যে যে কুর্তিটা দেখছো, এবার এটাও কিন্তু ড্রেস থেকেই নেওয়া, আর এটার আর আভাসা ব্র্যান্ডেড কুর্তি। তো এটা আমার এই যে পেছনটা না এরকম বেশ ঘের, কিন্তু প্রচণ্ড ঘের, আর ভেতরে তো এরকম কাপড় দেওয়া, তার উপর থেকে না এরকম নেটের কাপড় দেওয়া। তো এরকম ব্যাপারটা, আর এটার সাথে আছে এরকম নেটের দোপাট্টা আর এই রকমের চুড়ি প্যান্ট, এরকম প্যান্ট এরকম গার্টার দেওয়ার একটা চুড়ি প্যান্ট। তো এটা আমার, তোমরা কারা কারা আমার ভিডিও দেখো, এইটা মানে আগের বছরে আমার অ্যানিভার্সারিতে আমার হাজবেন্ড আমাকে দিয়েছিল এটা। এটা এইভাবেই তোলা রয়েছে, এটা কি আবার পুজো হলো না তাই বলো? তার জন্য আমি আর কোনো কুর্তি নিইনি। আমার নেওয়ার ইচ্ছা আছে একটা শাড়ি, তো শাড়িটা আমাদের এখানে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল স্টার্ট হয়েছে নিউ, তো সেখানে গিয়ে আমরা আমার কেনাকাটা করার ইচ্ছা আছে। তো আমার ইচ্ছা কি শাড়ি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো না। আমার যদি ওইটা মানে যে টাইপের শাড়ি নেওয়ার ইচ্ছা আছে সেটা যদি আমি না নিয়ে অন্য কিছু নিয়ে নিই, তার জন্য এখন আর তোমাদের সাথে ওই রকম শাড়ির ব্যাপার নিয়ে কিচ্ছু শেয়ার করবো না। এখন জাস্ট আমি কী কী কেনাকাটা করেছি সেটাই তোমাদেরকে দেখাবো, আর যখন শাড়ি কিনবো তখন তোমাদের সাথে সব শেয়ার করে দেবো। তো এখন এটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, এটা আমার পুজোরই। তো অনেকেই হয়তো আমার তখনকার ভিডিও দেখোনি, যখন আমি ভিডিওটা ছেড়েছিলাম আমার অ্যানিভার্সারির ভিডিও আগের বছরের, এই বছরের অ্যানিভার্সারিতে আমি কী কী পেয়েছি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আগের বছরের অ্যানিভার্সারিতে আমি কী কী পেয়েছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম, কিন্তু অনেকে তখন জয়েন্ট হওনি, আবার কেউ কেউ জয়েন্ট হয়েছো। ওরে আমি তো ভুল বললাম, এটা আগের বছরই অ্যানিভার্সারির গিফট, মানে আমি তো আমার অ্যানিভার্সারি ছিল ফাল্গুন মাসে, মার্চ মাসে, আর এটা নেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসে, আমার জায়ের অ্যানিভার্সারির আগে আগে। তো এটা আর তোমাদেরকে অ্যানিভার্সারি গিফটের সাথে আমি দেখাতে পারলাম না, কারণ আমার খেয়ালই ছিল না যে এটা সেইভাবে ওয়ার্ড্রপে তোলা রয়েছে। আজকে আমার মনে পড়লো যে মানে কি চিতে চিতে মনে পড়ছে যে সব নতুন নতুন শাড়িগুলো ধরা রয়েছে, শাড়ি কিনে কি লাভ আছে, কুর্তি ধরা রয়েছে, তখন ভাবলাম যে না একটা শাড়ি আমি পুজোতে নেব, আমার খুব ইচ্ছা সেই শাড়িটা। আমি এখন আর তোমাদেরকে নাম বলবো না, আমি কিনে তারপরে তোমাদেরকে আমি দেখাবো, একটা আমার পছন্দের একটা খুব শাড়ি নেওয়ার ইচ্ছা আছে। তো এটা গেল আমার পুজোরই ধরো কুর্তি চুড়িদার, থ্রি পিস আছে চুড়িদার, তো ভীষণই একটা গর্জিয়াস কালার আর এত স্মার্ট আর এত সুন্দর। তো যাই হোক, এটা তো আমার পুজোতেই, তাই তো? এখনো পর্যন্ত আমাদের নামে কিছু কিনিনি, তবে হ্যাঁ কিনবো, তো যখন কিনবো তখন তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। আর আমি কালকে গিয়ে কী কী কেনাকাটা করেছি চলো আগে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। দাঁড়াও, তো একটা জিনিস আমি এবার এখানে কিনেছি, মানে পুজোর না, এই যে হচ্ছে নাইটটা, এইটা না আমি দেখেছি, দেখে জাস্ট আমি আর মানে ওয়েট করতে পারিনি, এটার কালার কম্বিনেশনটা এত ভালো, একটা নাইটি। তো নাইটি আমি কিনি না অনেকদিনই হতে গেল, তো নাইটি আমার তোলা রয়েছে অনেকগুলোই, ভাবলাম ওগুলো বার করে নেবো আর এটা তুলে রাখবো। তোলা রাখার একটাই কারণ, আমাদের তো পুজো টুজো ভীষণ পরিমাণে হয়, তখন এগুলো কাজে লাগবে। তো চলো আমি আমার ভাইয়ের জন্য কী কিনেছি সেটা তোমাদের সাথে আগে শেয়ার করে দিই। আমার ভাইয়ের জন্য আমি একটা শার্ট নিয়েছি, এটাও ট্রেন্ডসের থেকে নেওয়া আর পিওর কটনের,
এটা হোয়াইটের ভেতরে এরকম বেশ পাতা পাতা ডিজাইন আছে। এটা পুরো পিওর কটন, পিওর কটন মানে তোমাদের ব্যাক ক্যামেরা থেকে দেখিয়ে দেবো লাস্টের দিকে, এখন জাস্ট আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর এটা আমি খুলে লাভ নেই, ছেলেদের জিনিস, কি কেনাকাটা করেছি সেটাই আর কি দেখানোর জন্য তোমাদের সামনে আজকে আসা। তো এটা গেল একটা ওয়ান ওয়ান শার্ট। সেকেন্ডটা হচ্ছে এই যে চেক, চেকটা কিন্তু ভীষণই ভালো, আর এটাও ট্রেন্ডসের থেকেই নেওয়া। এটাও এটা কিন্তু বেশ একটা, এটা কটন না তবে এটা ভীষণ সফট একটা শার্ট তোমরা বলতে পারো। আর দুটো শার্ট দিয়েছি, একটা জিন্স প্যান্ট দিয়েছি, এই যে হচ্ছে জিন্স প্যান্ট। তো অনেক বছরই ওকে আমার কিছু দেওয়া হয় না, যাওয়া হয় না বলে দেওয়া হয় না, যাওয়ার মানে আলসেতে দেওয়াই হচ্ছে না। তবে হ্যাঁ, আমরা এখন ডিসাইড করেছি ওকে আমরা নেট থেকেই দেবো, মানে ও আমার মামাবাড়ি মানে মামাবাড়িতে থাকে, আর মামাবাড়িটা এখান থেকে মিনিমাম 3-4 ঘন্টার রাস্তা, মানে তারকেশ্বরের লাইনের ওইদিকে। তো এত দূর মানে সম্ভবত যাওয়াই পড়ে না, যার জন্য কিছু দেওয়াও পড়ে না। তবে এখন থেকে আমি আমার হাজবেন্ড ডিসাইড করে নিয়েছি যে আমরা ওকে নেট থেকে চুজ করে তারপরে এখান থেকে পে করে দেবো, ওখানে চলে যাবে, ডেলিভার হয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। তবে এটা ভালো বুদ্ধি। তবে কি ভেবেছিলাম জানো তো, যে মানে হাতে দেখা আর নেট থেকে যাবে সেটা কেমন হবে না হবে, ওই কারণেই আর কি দেওয়া হতো না। তো একবার সাহস করে দেখতে হবে। আর এটা হচ্ছে, এটাও ট্রেন্স থেকেই নেওয়া, এটা হচ্ছে আমার মাসির নাতনির জন্য, এরকম ব্যাপারটা যাচ্ছে, দাঁড়াও, বাচ্চাদের জামা তো উপর থেকে এরকম একটা কোট যাচ্ছে, ভেতরে না একটা টি শার্ট টাইপের আছে, আর প্যান্ট হচ্ছে এই যে ব্ল্যাক কালারের প্যান্ট নিয়েছি যাতে সবকিছুর সাথে যায়। তো এই গেল আমার টুকিটাকি কেনাকাটা, এরপরেও আরো অনেক কিছু কেনাকাটা আছে, তবে তোমাদেরকে সাথে থাকতে হবে আর দেখতে হবে। তো যাই হোক, কালকে আজকে যাব মেমের ম্যাডামের বাড়ি, পড়া আছে। তো ভিডিওটা ভাবছি এখনই এন্ড করে দেবো কিনা, কতদূর কি হলো দেখি, তারপরে যদি মনে করি যে না তোমাদের দেখানোর আরও কিছু আছে তাহলে দেখাচ্ছি, আর নাহলে ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো। আর বলবে যে আমার কুর্তিটা কেমন হয়েছে, আমি কিন্তু এখন পরে দেখাবো না, কেননা এখন ওটা মারাই হয়নি, ওটা মারবো তারপরে পরে তোমাদেরকে দেখাবো। আমার মানে রীতিমতো তোলা কুর্তি বেশ কয়েকটা আছে, তো কুর্তি আর নেবো না, আর শাড়ি নেওয়ার ইচ্ছা আছে আমার। তবে কী শাড়ি নিই না নিই সেটা তোমাদেরকে আমি পরে শেয়ার করবো, আজকে আর না, মানে কিনে নিই তারপরে আমি তোমাদেরকে শেয়ার করবো। তো চলো এখন মোটামুটি একটু রেস্ট নিয়ে নিই, চলো।